তো আমরা এখানে ইমামদের মত নিয়ে আসতেছি তাহলে কি আমাদেরকেও মাঝাব মানাটা জরুরি নয় যেহেতু আমরা নিজেরা ইস্তেম করতে পারি না সম্মানিত প্রিয় ভাই আমি মাঝাব সম্পর্কে মনে আরো প্রশ্ন উত্তর দিয়েছিলাম আপনি যদি মাঝাব ইমামদের মত আইমাইকারদের মত কোরআন এবং হাদিসের মত অনুযায়ী তাদের মতকে মানেন তাহলে কোনো সমস্যা নেই আপনি মানতেই পারেন আপনি তাদের বুঝ নিতেই পারেন আর তারা যেহেতু আমাদের সালাফ তাদের বুঝ নেওয়াটাই আমাদের জন্য জরুরি সালফে সাহলীনদের বুঝ নিয়েই তো আমরা কোরআন হাদিস বুঝবো নিজেদের বুঝতে গেলে তো সমস্যা হয়ে যাবে এখন কোন ইমামের সকল সকল বুঝ আমাকে নিতে হবে হবে বুঝটাই সঠিক সেটা তো জরুরি নয় আপনাকে দেখতে হবে কোন ইমামের মতটা হাদিসের মতাকারী অনেকের কাছে সহি হাদিস পৌঁছায়নি তিনি দৈব হাদিসের ভিত্তিতে বলেছেন পরবর্তী সময় হয়তো রুজু করেছেন কথাতে কথা বা ওনার কাছে আর পৌঁছায়নি মিত্রবোধী পরবর্তী ওনার ছাত্ররা বলেছেন তো আপনাকে মাজহাব মানতে হবে না এই কথা তো বলে নাই কেউ মাঝাব মানবেন কিভাবে বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষ যেভাবে মানে ওইভাবে জি না মাজাব আপনি মানবেন আরব কান্ট্রি ফিক আরব জাজাই আফ্রিকান তারা যেভাবে মানে তারা আমার রুমমেট আছে আমার সাথে একজন আছে আলজেরিয়া সে মালিক মাজাব ফিক অধ্যয়ন করে খুব ভালো একজন সে তো মুস্তাহিদ তো তাকে আমি দেখি আমি দেশ থেকে আসার আগে মদিনাতে জানতাম যে মালিকেরা হাত বাঁধে না আমরা তো দেখি দেখি তাকে বুকের পায়ে পা মিলে আমিন বলে তা আমি জিজ্ঞেস করলাম যে তোমার মাধাব এরকম নেই তো সে বললো যে মাধাবের নেই সই হাদিসে রয়েছে আর ইমাম মালিকের ব্যাপারে এটা ভুল ধারণা আছে তিনি অসুস্থ অবস্থায় হাত ছেড়ে পড়েছিলেন ওই অবস্থায় যে সকল ছাত্ররা দেখেছে তারা ওইটাকে শূন্য মনে করেছে তো এইভাবে মাজাব মানতে হবে যে কখনো যদি মাজাবের কোনো ইমামের কথা হাদিসের সমর্থ না হয় তাহলে সেটা মানবো না যারটা সমর্থ হয় তারটা মানবো সেটা আমাদের ইমাম আবু আনিফেই হবে সাফি হবে মালিকই হবে হাম্বাল রহমা মামুল্লাহ হবে তারা নয় তাদের পূর্বও তো অনেকে আছে তা ছিলেন ছিল সাহাবি ছিলেন তাদের পরেও থাকতে পারে ঠিক আছে তো এই হলো মূল কথা আল্লাহ আলহামাজ আসসালামাইকুম রহমতুল্লাহ আবরকত